আসসালামু আলাইকুম। অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে যেমন হবে আপনার খাদ্যাভ্যাস, শরীরের ওপর অনেকেই অকারণে অত্যাচার করেন কিন্তু নিজেরাও তা বুঝতে পারেন না। অত্যধিক পরিমাণে খাদ্য খাওয়া, শরীরচর্চা একেবারেই না করা, এসব কিন্তু হার্টের উপর প্রভাব ফেলে। আজকাল সব মানুষের জীবনেই নানা রকম চাপ, আর দীর্ঘদিন লকডাউন, কর্মক্ষেত্রে সমস্যা, শারীরিক নানা সমস্যা নিয়ে সব মানুষের মধ্যেই বাড়ছে মানসিক চাপ। এছাড়াও খাবার অভ্যাসেও এসেছে পরিবর্তন। সারাদিন চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে কাজ করতে গিয়ে শারীরিক কোনো পরিশ্রমও তেমনভাবে হয় না। আর মন ভালো রাখতে বেশিরভাগ মানুষই জোর দেয় খাওয়াতে। ফাস্টফুড খাওয়ার অভ্যেস আগে থেকে অনেক বেশি বেড়েছে মানুষের। এছাড়াও উইকেন্ড মানেই আরও জোরদার খাওয়া দাওয়া, সেই সঙ্গে অ্যালকোহলের নেশাতেও মজেছেন বহু মানুষ। আর তাই এত কিছু মিলিয়ে ভেতরে ভেতরে শরীর খারাপ হলেও অনেকে বুঝতে পারছেন না। এছাড়াও যদি কোনো সমস্যা হয় সেসবকে সামান্য বলে পাত্তা না দিয়ে এড়িয়ে যান। দিনের পর দিন এভাবে শরীরের ওপর অত্যাচার করলে শরীর খারাপ তো হবেই। বাড়িতে বসে কাজ করায় অনেকেই ঠিক অফিস টাইমের 10 মিনিট আগে ঘুম থেকে উঠে কোনো মতে কাজে বসে যান, রাতেও দীর্ঘক্ষণ জেগে থাকেন। এসব কিছুর মিলিত প্রভাব কিন্তু শরীরের ওপর পড়বে। আর তাই হার্টকে সুস্থ রাখতে জীবনধারা হতে হবে নিয়ন্ত্রিত, সেই সঙ্গে মেনে চলতে হবে বেশ কিছু নিয়মও। সবার আগে খাওয়া দাওয়াতে হ্রাস টানতে হবে। দেখে নিন কী কী রাখবেন খাদ্য তালিকায়। ফল এবং সবজি, অনেকেই আছেন যাদের কোনো রকম সবজি খাওয়ার অভ্যাস থাকে না, সবজির মধ্যে শুধুই খান আলু, আর ফলের ধার পাশ দিয়েও তারা যান না। এমন মানুষেরা হঠাৎ করে সমস্যায় পড়েন, যখন শরীর গুরুতর খারাপ হয় তখন কিন্তু তারা বুঝতেও পারেন না কেন এমন হচ্ছে। তাই নিয়ম করে সবজি ফল খেতেই হবে। ব্রেকফাস্টে রাখুন মৌসুমি ফল, মাংস, রেড মিট একেবারেই এড়িয়ে চলুন। চিকেন খেলে ব্রেস্ট কিংবা লেগ পিস খাওয়ার চেষ্টা করুন, এতে প্রোটিন বেশি, শরীরও ভালো থাকবে। চিকেনের বেশি তেল মশলার রান্না খাবেন না। বিভিন্ন বাদাম, অ্যামন্ড, আখরোট, পেস্তা, কাঠবাদাম প্রতিদিন খান। সকালে উঠে বিভিন্ন বাদাম একটা করে খেতে পারেন, কিংবা বিকেলের স্ন্যাক্সেও চলতে পারে বাদাম, এতে পেটও ভরা থাকবে, সেই সঙ্গে শরীরের জন্যও কিন্তু ভালো। মাছ, চিংড়ি, পমফ্রেট, পাবদা, ইলিশ, পছন্দের এইসব মাছে কিন্তু ফ্যাট বেশি থাকে, আর তাই চেষ্টা করুন এইসব মাছ এড়িয়ে চলতে, বরং ছোট মাছ খান, রুই, কাতলা, এসব দেশি মাছ খান, শরীরের জন্য ভালো। শস্য দানা, বিভিন্ন রকম শস্য দানা, ওটস, ডালিয়া এসব রাখুন খাদ্য তালিকায়। ওটস শরীরের জন্য খুব ভালো, হার্ট ভালো থাকে, ওজন কমানোর জন্য কিন্তু ওটস ভালো। এছাড়াও সানফ্লাওয়ার সিডস, পামকিন সিডস, চিয়া সিডস, ফ্ল্যাস্ক সিডস এসব কিন্তু নিয়মিত খেতে পারেন, ডায়াবেটিস, কোলেস্ট্রলের জন্য ভালো। টক দই খান, দুধ চা, পায়েস, মিষ্টি এসব বাদ দিন প্রতিদিনের অভ্যাস থেকে, বরং টক দই খান। ভাত খাওয়ার পর খেতে পারেন টক দই, এছাড়াও ব্রেকফাস্টে খেতে পারেন টক দই। টক দই ফ্যাট ঝরাতে সাহায্য করে, হার্ট ভালো রাখে। স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের এই ভিডিওগুলি দেখুন।